মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেইটোর প্রথম নতুন মহাসচিব হলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে। বুধবার তাকে নির্বাচিত করেন জোট সদস্যরা তার উপর আস্থা রাখায় নেইটো মিত্রদের প্রতি কৃতজ্ঞতা জানান রুটে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই পয়লা অক্টোবর থেকে দায়িত্ব নেবেন তিনি স্থলাভিষিক্ত হবেন জেন্স টল টেনবার্গের ধারণা করা হচ্ছে ইউক্রেনের অন্যতম অস্ত্র সরবরাহকারী জোট নেটোর প্রধান হিসেবে রাশিয়াকে সামলানোই হবে রুটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তবে নয়া মহাসচিব জোটের সামগ্রিক অবস্থান পরিবর্তন করতে পারবেন বলে মনে করে না পুতিন প্রশাসন